আমার একটা দিকট বন্ধ সুস্বাগত জানাই। আজকে মানে আমাদের এতদিনের অপেক্ষা, তো আজকে হলো নীল পুজো। তোমরা আগের বছর ব্লগে দেখেছো নীল পুজো কি করে হয়, আর না দেখে থাকো তাহলে আমার চ্যানেলে গিয়ে ঠিক করে দেখে নাও। তো এটাই তো আজকে মানে ওই দিনটা নীল পুজোর দিন, মানে আজকে আমরা সন্ন্যাসটা গ্রহণ করব। তো ওটাই তো আজকে মানে গ্রহণ করব, কেমন করে কোন মানে প্রসেস করে কোন কত কিছু হয়, মানে কেমন করে সন্ন্যাসটা আমরা গ্রহণ করি বা কী কী করি, তো সব কিছু তোমাদের আমরা এই ভিডিও দেখতে পারবো, আমার এই ভিডিও দেখতে পারবা। তো ভিডিও কাহিনী দেখতে থাকো, ভালো লাগলে লাইক সাবস্ক্রাইব করে দিও। তো আর কিছু চাই না তোমাদের কাছে, আর আমাকে একটু ভালোবাসা দিও, আর ফেসবুকে ফেসবুক থেকে দেখে থাকলে ফলো করো। তো এটাই মিনা বাজলো, এখন একটা বেজে আছে। তো অনেক মানে ব্লগটা আমি এখন থেকে স্টার্ট করছি, এখান থেকে স্টার্ট করছি। আজকে অনেক কাজ ছিল, তোমাদের ওগুলো শেয়ার করিনি। তো এখন যাব, মানে রাস্তার দিকে যাব, দেখি কী হচ্ছে, সব কিছু তোমার সাথে শেয়ার করছি। তো এটাই, তো তোমার ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো, বাই। দুধ কোথায়? এ বাড়ি লাগবে, নিয়ে আসো। তো গাইস, তো আগের বছর যেখানে করে মানে হয়েছিল ওই আগে মানে অনুষ্ঠানটা সেখানে হবে। ওই যে আমাদের পুকুরের একদম একটু নাই, তো এই দুধ দুই জায়গা দুরকম আছে এখানে, এগুলো পাড়া দেখিস না, পাড়া মারা আলাদা। মানে ঢাকটা নিয়ে যাবে যেখানে মানে ইয়েটা হবে সেখানে। না ইয়ে করবি না, নামবি না জলে। সময়দা কোথায়? সময়দা কি নাম কোথায় আছিস? আসছে বলো, নাম গুলো বল। তুই সুভাষ রায়, কাশ্যপ গোত্র শ্রী সুভাষ রায় দাসু সার, কাশ্যপ গোত্র শ্রী শ্যামল ব্যাপারী দাসু সার, বল সঞ্জীব ব্যাপারী, কাশ্যপ গোত্র শ্রী সঞ্জীব ব্যাপারী দাসু সার, জিৎ ব্যাপারী, জিৎ কাশ্যপ গোত্র শ্রী জিৎ ব্যাপারী দাসু সার, তারপরে সুশান্ত
চক্রবর্তী সবাই যাইতেছে গা এই যে এগুলো তো লাগে ও বে তোর কাই মোরে জো আমির দান জানু রে বলার যা তুমি মরা সরাও তুমি মরা সরাও কইলে যাবো আমি মহাদেব তুমি যদি সত্যের মহাদেব তোর মহারা দিয়ে দিয়ে দাও আস্তে 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 দাঁড়া ঘুম বলো না নিজের দল দিয়ে ভালো না নামবি না কিন্তু শিব আমরা দেখ কৈলাস শিব করতেছে কি জলের মধ্যে প্রবলেম ছান কমপ্লিট হয়ে গেছে তো এই ড্রেস এটাই আছে
মামা আমি করিয়ে দিচ্ছি। হ্যাঁ এত মনে পড়াতে ঠিক আছে, গান হচ্ছে গান শুরু হয়ে গেছে। ফাইনালি গাইস, তো মিনিমাম বাজে হলো 4:30 বেজে গেছে। তো আমাদের খাওয়া দাওয়া অনেক আগে কমপ্লিট হয়ে গেছিলো, তো আমি ভিডিও কন্টিনিউ করিনি, কেন কি ফোনে একটা কাজ করছিলাম তাই। তো এখন সবাই সাজতে চলে গেছে, তো আমি যাচ্ছি, মানে আমি সাজব না, তো কে কে সাজে সবই তোমার দেখাবো। চলো তাহলে যাওয়া যাক। তো গাইস এখানে আর কি বলবো, আরে লোক আসবে, সাজা সাজ নেবে, তারা তারা আসবে, সব ব্যাটিং পত্র আমার দিয়ে তাকাও, ভারতবর্ষের কাছে ভিড়ে চলে যাবে। সন্ধ্যা হয়ে গেছে এখন, ভালো আছিস তুই? এটাই ক্যান্ডেল তো মানে এখন সন্ধ্যা হয়ে গেছে, তোমরা দেখতেই পাচ্ছ। তো এখন করবো ধুতি, মানে ধুতি বলে না, এই ধুতি তো এটা পরবো, তো পরে কথা হচ্ছে, তো পরে তো কথা হচ্ছে। 15 minutes later আমাদের ধুতি পরে কমপ্লিট, সুনীল প্রশান্ত আর ও ধুতি যা ও পরতেই পারছে না। আমার পড়া কমপ্লিট, কালকে দেখতে পারবে তুমি, আমার প্রশান্ত বাদ দিয়েছি আমি, ও তার জন্য টুল আছে না, টুলটা দাও, এখানে টুল আছে, দেখো টুল আছে।
তো এখন যাবো অন্য পাড়াতে, তো একটু বলবো মানে মাঠে আছি তাই ফ্ল্যাশ টাইম ধরতে হচ্ছে ফোনটা, রাস্তা দিয়ে যেতে হবে, তো এটাই তো অন্য পাড়ায় কদমান দেখা হচ্ছে। গাইস কত চাট রে ভাই চাট, চলো ওয়ান ইটারনিটি লেটার। এখন এটা জানো কেন করছে, কেন কি ঢাকের লাটি ভেঙে গেছে তাই জন্য একটা নতুন লাটির ব্যবস্থা করছে। আর বাড়িতে গেছে দুজন তো লাঠি আনতে, আর লাঠি ছিল ঢাকে, তো এটাই বলার ছিল তোমাকে। ঈশায় বাড়ি থাকতে হবে সকল ছাড়ি। এখন সব মানে লাস্ট বাড়ি না কি জানে কি জানে, আবার সবাই জিরাচ্ছে এখন। তো গাইস পাড়া চলে এসেছি, পাড়ায় পাড়ায় করা যে কটা বাড়ি সে কটা নিয়ে তো আজকাল তো এখানে বিদায় মানে বিদায় শেষ হবে। সাজ খোলা হবে এখন, ফার্স্ট মানে যাই পোশাকপত্র সব পড়েছে সব খোলা হবে এখন।
যেগুলো পড়েছিল সেগুলো খোলা হচ্ছে এখন। ফাইনালি গাইস, তো মিনিমাম বাজে হলো, দুটো বাজে চললো, তো এখন হবে মানে এখন খাবো। তো খাবো তো থাক, মানে খেয়ে দিয়ে তার কথা হচ্ছে।